عبد وإياك نستعين তোমারে চিনতে পেরেছি এখন আর তিনি বলবো না এখন আমি তোমারে কই তোমারে চিনছি তোমারে ইবাদত করি তোমারই সাহায্য চাই এ নাস্তিকের দল তোমরা বলো সব জিনিস এমনি এমনি হইছে সৃষ্টিকর্তা নাই আমি আল্লাহ বলি সৃষ্টিকর্তা আমি আল্লাহ সুতরাং আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও এ মুশরিকের গোষ্ঠী তোমরা আমার সাথে অন্যজনকে শরীক করো এর ইবাদত করো এর কাছে সাহায্য চাও আমি আল্লাহ বলি আমি যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি আমার সাথে কেউ শরীক হয় নাই সুতরাং শরীকদার কইরো না শরীকদারের ইবাদত করিও না সাহায্য চাইও না একমাত্র আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর কাছে সাহায্য চাও এ মুসলমান মুমিন তুমি ইবাদত তো শুধু আমারই করো সাহায্য আমার কাছে চাও মাঝে মধ্যে তোমার করব আর তোমার জিনিসের উপর সাহায্য চাইয়া লাও সাবধান সর্ব অবস্থায় সাহায্য চাইতে হবে একমাত্র আমি আল্লাহর কাছে কারণ সৃষ্টিকর্তা একমাত্র আমি আল্লাহ أرسله بالحق بشيرا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه جناب সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম প্রধান নিশিন মা ও বোন উপস্থিত দিনদরদি ভাই আপনাদের খোলা গ্রাম যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসেন আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছে গত বছর আমরা সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরার
প্রথম তিন আয়াতের উপর আলোচনা করেছিলাম। বৃষ্টি ছিল, প্রোগ্রাম মাঠে হয় নাই, মসজিদের ভিতরে প্রোগ্রাম করেছিলাম। কর্তৃপক্ষ আবদার জানাইছেন, তিন আয়াতের আলোচনা হয়েছিল এরপর থেকে আলোচনা করার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে তিন আয়াতের পরে সাত নম্বর আয়াত কান তেলাওয়াত করছি, একখান আয়াতই তেলাওয়াত করছি। এতে কি বোঝা যায়? গত বছরে একদিনে তিন আয়াতের উপর আলোচনা হয়েছিল, আজকে শুধু একখান আয়াত সাত নম্বর আয়াতের উপরই আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাই, বিজ্ঞাপনে তো টাইম টেবিল লেখা নাই, বিষয় লেখা নাই, তবে কর্তৃপক্ষ আর আমার মধ্যে টাইম টেবিল নিয়ে একটু ফেস লাগছে। আমার ড্রাইভারে প্রোগ্রাম রাখছেন, ড্রাইভার বেডা বেডার হইতে মনে হয় ফেস লাগাইছে, প্রোগ্রাম রাখছেন বা দেশা, আর আমার ডায়েরিতে লেখাইছেন শেষ অধিবেশন, অর্থাৎ এগারোটা সাড়ে দশটা বা এগারোটা। আজকে আমার সাথে কর্তৃপক্ষের আলোচনা, ওনারা কই আসার পরে আমি কই না শেষে, এখন তো ফেস লাগছে, অসুস্থের দিনে কি করা যায়। শেষ পর্যন্ত আমি বললাম যে ওনারা বলল তাইলে দশটায় আসে, আমি বললাম দশটায় আসতে পারবো না, তবে এগারোটা না ইনশাল্লাহ সাড়ে দশটায় ফুসব। আল্লাহর শেষ মেহরবানিতে দশটায় ফুসে গেছে। তো আমার ভাই, ক্লান্তিও হয়েছে, রাত্রিও হয়েছে, আপনারা তো মাঠ বলে মানুষ বসা। গত বছরের আলোচনার পরে সাত নম্বর আয়াতের আলোচনা এখানে বোঝানি অত্য কঠিন ব্যাপার। আর আজকের আলোচনা বাস্তব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই ছোট্ট একখান আয়াত, এই আয়াতের আলোচনা কঠিন হবে, বুঝাইতেও কঠিন হবে। কঠিন না করলে তফসিলি আলোচনা হবে না, সহজ করলে তো এমনি বোঝা যায়। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, শেষ হয়েছি কেন? তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, এখান বোঝাইতে একটু হার্ড হবে। আসলে কঠিন কথা আলোচনা বাদ মাগরি বা দেশা ওই মানসী হয়, লাস্টের অধিবেশনে আমরা কঠিন গভীর আলোচনা করি না, লাস্টের অধিবেশনে সহজ সহজ পরকালীন আলোচনা, কোরআনি কোন ঘটনার আলোচনা, এই লাস্টের অধিবেশনে আমরা এইভাবে করে থাকি। তো আজকে তো বেকায়দা হইয়া গেছে সর্বদিক দিয়া, দশটায় যদি বয়ান হইত তাহলে কিছুটা মানানসই তো, এখন এগারোটায় এই কঠিন বিষয় আমি আপনাদেরকে কিভাবে বোঝাইতাম? আপনারা কি এগারোটা এগারো রাত্রি এগারোটাকে বাদ মাগরিবার বা দেশা মনে করে বসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, না না না, এগারোটারে বা দেশা মনে করুন, যদি এগারোটা হয়েছে আমার লাগে বা দেশাই গেছে, তাইলে আমি একটু সাহস পাইব। আর আজকের আলোচনায় আমি যে সুর আসার দিয়ে বুঝাইব তেমনও হবে না, কথা বইলে বুঝাইবার চেষ্টা করব, বাকি সুর আসার যদি আল্লাহর পক্ষ থেকে আসে তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমার ভাই জান, এই সুরাতে মোট আয়াত হলো সাতখানা, এই সুরার নাম আছে অনেক, ইটি গত বছর আলোচনা করছি, সাতখানা আয়াত। প্রথম তিন আয়াতে একদিন, শেষের তিন আয়াতে আরেকদিন, আর মধ্যের আয়াতে হলো একদিন। আজকে আমরা মধ্যের আয়াতে আছি, ঠিক না বেঠিক ভাই? প্রথম তিন আয়াতের সম্পর্ক হলো বন্দার সাথে,
শেষের পিনায়াতের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আর আজকে যে মধ্যের আয়াত সাত নম্বর আয়াত, ইয়াতের সম্পর্ক বন্দার সাথে ও আল্লাহর সাথে। সুবহানাল্লাহ কুতিন মা, তাইলে যে তিন আয়াতের সম্পর্ক বন্দার সাথে এটাই একদিনে মানানসই হয়, আর যে আয়াতের সম্পর্ক আল্লাহর সাথে এই তিন আয়াত একদিনে মানানসই হয়, আর যে আয়াতের সম্পর্ক আল্লাহর বন্দার সাথে ই আয়াত লিয়ে একদিন কথা কইতে হয়। সূরা ফাতিহা সাত আয়াতের তফসিরি আলোচনা আমি মিরপুরি যদি করতে থাকি, জানি না আজরাইল কবে জান বার করবে, অবশ্যই তো বার করবো, ঠিক না বেটি? হঠাৎ খবর আসবে মিরপুরি শেষ, আমার মরণের আগ পর্যন্ত যদি সূরা ফাতিহার তফসির করি আমি শেষ করতে পারবো না। আমার ভাই জান, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের আলোচনা সাত নম্বর আয়াতের আলোকে আজকে আলোচনা করতাম, আল্লাহ বুঝবার বুঝাইবার সহজে উপস্থাপন করার তৌফিক তুমি আমরা সবাইকে দান করো। আমার ভাই, সারা আসমানি কিতাবের তৌরীত ইনজিল জবুর সমস্ত আসমানি কিতাবের মূল মগজ হলো কুরআন, আর কুরআনের মূল মগজ হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, আর আলহামদুলিল্লাহ সূরার মূল মগজ হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, আপনারা কইতেছেন ই আয়াত কান্দে কি মনে করতেছেন? সমস্ত আসমানি কিতাবের মূল হলো কুরআন, কোরআনের মূল হল আলহামদুলিল্লাহ সূরা, আর আলহামদুলিল্লাহ সূরার মূল হল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাইলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের পূর্ণ ব্যাখ্যা করতে হলে সারা কোরআনের ব্যাখ্যা করতে হবে। আমরা কিছুটা তার থেকে উপস্থাপন করতাম। আমার ভাই, এর আগে প্রথম তিন আয়াতে কি আলোচনা হয়েছে দুই মিনিটে উপস্থাপন করব। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেও আল্লাহর হবে, সৃষ্টি জগতের প্রশংসা করলেও আল্লাহর হবে। কেন? এটা গত বছর গেছে, তাইলে সব প্রশংসা আল্লাহ, আল্লাহকে পরিচয় দিতেছেন রব্বিল আলামিন, যিনি সমস্ত আলমের প্রতিপালক, একটা পরিচয় আল্লাহ। আর রহমান, আল্লাহ দুই নম্বর পরিচয়, যিনি রহমান। আল্লাহর তিন নম্বর পরিচয় রহিম, যিনি রহিম। আল্লাহর সাত নম্বর পরিচয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমার ভাই, প্রথম তিন আয়াতে আল্লাহর সাতটা পরিচয় দেওয়া হয়েছে, সাতটা পরিচয় দিয়া বলেন সমস্ত প্রশংসা আমি আল্লাহ, যিনি সমস্ত আলমের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিনের মালিক, সেই আল্লাহর সমস্ত প্রশংসা। আমার ভাইজান, এই তর্জমাগুলিতে কি গেছে? তিনি না যিনি, তিনি না তুমি, তিনি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহকে যিনি, তিনি না যিনি, তিনি আর যিনি একই, তিনি না তুমি, কথাটা বুঝতে পারছিলাম, তিনি না তুমি, তিনি, তিনি বা যিনি, উনার, উনি আল্লাহকে যিনি সমস্ত আলমের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিনের মালিক। একটা লোক রে
সামনে কথা বললে তিনি বা যিনি কয় না তুমি কয়, তুমি কয় সামনে কথা বল। আর অনুপস্থিত থাকলে কয় তিনি, ঠিক না বে? ঠিক, আমরা আরবিতে সহজে বুঝি গাইব আর হাজির। বাংলা থেকে আরবি সোজা, বাংলা আরবি থেকে কঠিন, বাংলা থেকে উর্দু সোজা, বাংলা থেকে হিন্দিও সহজ, বাংলা ভাষাটা কঠিন ভাষা। আরবিতে কয় হাজির আর গাইব সহজ। এতক্ষণ গেছে গাইব আল্লাহকে, যিনি সমস্ত আলমের প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিনের মালিক। হাজির রেখে হইতেছে না গাইব রেখে হইতেছে? গাইব রেখে হইতেছে। এই তিন আয়াতের পরে আল্লাহকে এইভাবে গাইব রেখে পরিচয় দিয়া এখন আর যিনি যিনি হয় না। চার নম্বর আয়াতে কয় তুমি, একবার কোন সুবহানাল্লাহ। এতক্ষণ তোমার তিনি তিনি বলেছিলাম, তিনি সমস্ত আলমের রব, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন বিচার দিনের মালিক। তিনি তিনি কইতে কইতে এখন কয় তুমি তুমি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাগিন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাও। এতক্ষণ কইল তিনি, এখন কয় তুমি। তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাও। গত বছরের আলোচনার সাথে কিছুটা জয় লইছে, কিছুটা জয় লইছে। আল্লাহর সত্যি পরিচয় দিয়া বলছেন আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহকে, যিনি এই সত্য পরিচয়, এই সত্য পরিচয় দেয় এখন কয় তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এটারে আরবিতে কয় ইলতিহাত, আর আরবিতে কয় ইলতিহাত। গাইব থেকে হাজির, হাজির হয়েছি। আর ইংরেজিতে কয় ট্রান্সলেশন, ট্রান্সলেশন পরিবর্তন করা। আমার ভাইজান এখন কয় তুমি তুমি, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এটা কি বুঝাইতে চায় আল্লাহ? বুঝাইতে চান আমি আল্লাহ তোমারে আমার যেই পরিচয় দিয়েছি, কটা পরিচয় দিয়েছেন তিন আয়াতে? একটা পরিচয়। যেই পরিচয় আমি আল্লাহ তোমারে দিয়েছি, ওই পরিচয়ের মাধ্যমে আমি আল্লাহর তোমার কাছে লুকাইল নয়, আমি তো তোমার কাছে হাজির। তুমি আমারে সিনালাইছো এমন সিনা সিনচরে, আমি তোমার কাছে হাজির এমন কাছে, এমন ভাবে আমি হাজির। নাহনু নালামু মা তুআসরিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোর এত নিকটে, তোমার স্ত্রীও এত নিকটে নয়, তোমার স্বামীও এত নিকটে নয়, তোমার মাতা পিতাও এত নিকটে নয়, তোমার সন্তানও এত নিকটে নয়, আমি আল্লাহ তোমার সারদের চাইতে আরো নিকটে। আপনারা যদি আমি দেখি আর তুমি হই, আর আল্লাহ যদি আমার সারদ থেকে আরো নিকটে হন, তাহলে তিনি তাকে না তুমি হয়, আর তুমি নয় এখন তুমি। এই এমন সাতটা পরিচয় দিছেন, এই সারি পরিচয়ের মাধ্যমে আল্লাহর পরিচিত থাকে না আমার ভাইজান। আমরা শুধু ভূমিকাতে আসি, মূল আলোচনা যাইতেছি না এখনো। আমার ভাইজান আল্লাহু আকবার, জানা আল্লাহর মারিফত হাসিল করেছে। এরা তিনটা দরজা আছে আল্লাহওয়ালা, যারা বড় দরজা একটা হলো সালিক, একটা হলো আরিফ, একটা হলো ওয়াসি। সালিক মানে যে আল্লাহর বিধান আদেশ পালন করে, নিষেধ সালিক।
এ হলো সালিক। আর আরিফ মানে যে আল্লাহর নিষেধ তো ছাড়ছে, আদেশ তো পালন করছে, ওই এখন সৃষ্টি জগতের উপর গবেষণা করে। যেদিকে তাকায় সেদিকে গবেষণা করে, মাটি দিয়ে হাঁটতেছে মাটির মাঝে গবেষণা করে। মাটি তুমি কইতে কে আইলা, তোমার কেমনে সৃষ্টি করা হইল, কে তোরে সৃষ্টি করলো, যেটা ভাই এটার লিয়ে গবেষণা করে, যেটাতে খেলতে নি তার গভীর চিন্তা আছে। সূর্য, হ্যাঁ তুমি কই থেকে উঠতেছ, কই যাইতেছ, তুমি শূন্য স্থানে কিভাবে যাও, সৃষ্টি জগতের উপর গবেষণা, যেটা থেকে এটা নিয়ে চিন্তা করে। হর অরকে দফতরিস মারিফতে কির দেগা, এমনকি একটা গাছের পাতা, প্রত্যেকটা পাতা, যত গাছের পাতা আছে একেবারে সোজা থাকলেও তার মাথার মধ্যে দেখবেন একটু বাঁকা আছে। বাঁকা দিয়ে কি বুঝায়, আল্লাহ আমি তোমার গাছের পাতা, আমি তোমাকে মানি। এমন ভাবি যে কোনো জিনিস পায়, হে আল্লাহ, যে কোনো জিনিস দেখে এটার উপর তার গবেষণা করে। আমার ভাই গবেষণা কইরা আল্লাহকে চিনতে থাকে। এটারে কয় আরিফ, এটারে কি কয় আরিফ। সালিক কারে কর, যে আল্লাহর নিষেধ চারে আদেশ পালন করে, এ হলো সালিক। আরিফ কারে কর, যে নিষেধ চারে আদেশ পালন করে সাথে সাথে সৃষ্টি জগতের উপর গবেষণা করিয়া আল্লাহকে চিনে। আরিফ তুই চিনা পরিচয়। আর ওয়াসিল কেটা, যে আল্লাহর নিষেধ চারে আদেশ পালন করে সাথে সাথে সৃষ্টি জগৎ লিয়া গবেষণাও করে, এরপরে আল্লাহর সিফাত আল্লাহর গুণাগুণ নিয়া গবেষণা করে। এরে বলে ওয়াসিল আল্লাহর গুণ নিয়া, আল্লাহর একটা গুণ রহমান, একটা গুণ রহিম, একটা গুণ খালিক, একটা গুণ মালিক, একটা গুণ শুধু এক আর রহমান, এটার উপর যদি একটা গুণের উপর গবেষণা করে, আবার ভাই তার কোন ইন্তেহা নাই, তার কোন সীমা নাই। সৃষ্টি জগৎ গই না কেউ শেষ করতে পারবে না, তথাপিও সৃষ্টি জগৎ আমার ভাই সীমিত, কথাটা ঠিক না বেটি, গই না শেষ করতে পারবে না, তথাপিও সীমিত, কিন্তু আল্লাহর গুণের উপর যদি গবেষণা শুরু করে এর কোন গই না তো শেষ করতে পারবে না, এর কোন সীমা নাই, এর কোন ইন্তেহা নাই। আমার ভাই ওয়াসিল বলা হয়, যে আল্লাহকে পরিচয় হইয়া সৃষ্টি জগতের উপর গবেষণা করে আল্লাহর পরিচয় হাসিল করে, এভাবে আল্লাহর গুণের উপর গবেষণা শুরু করে দিতে থাকে। যত গবেষণা চলে তত আল্লাহর পরিচয় বাড়তে থাকে, তত আল্লাহ আল্লাহ হইতে থাকে। আমার ভাই এটার কোন শেষ না। এখন আল্লাহ আল্লাহ কে কত, এটার কোন শেষ নাই। যে যত গবেষণা বেশি করবে, যে যত আল্লাহর গুণের উপর গভীর গবেষণা করবে, তত আল্লাহ আল্লাহ হইতে থাকবে, এটার কোন শেষ নাই। এক সাইর বলছিলেন, খেয়ালু কাফি গাইদি, খেয়ালু কাফি গাইদি, ওয়া যিকরু কাফি ফামি, ওয়া মাসওয়া কাফি কলবি, ফাআইনা তাগিবু শরীবুতুল হুব্বাকা আসান বাদাকা আসিন, ফামা নাফাদাস সারাবু ওয়া মা রাওয়াইতু, খেয়ালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি ফামি। ও আল্লাহ, তোমার খেয়াল হলো আমার চোখে, তোমার জিকির হলো আমার জবানে। খেয়ালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি ফামি ওয়া মাসওয়াকা ফি কলবি ফাআইনা তাগিবু। তোমার চোখের মধ্যে তোমার খেয়াল, আমার জবানে তোমার জিকির, তোমার ঠিকানা আমার কলিজার ভিতরে, আইনা তাগিবু। তুমি আর কই যাইবা, তোমার ভাই এলাইছি সাদিবুতুল হুব্বাকা আসান বাদাকা আসিন, তামা না পাজা সারাবু ওয়ামা রাওয়াইতু। আমি সব তোমার পরিচয়ের শরবত,
এক পেয়ালার পর আরেক পেয়ালা পান করতেছি, শরবত শেষ হয়ে দাম আমার পিপাসাও মিটে না। শরবত আছে, পিপাসাও আছে, খাইতে থাকো। আমার মাই সৃষ্টি জগতের উপর গবেষণা করে আল্লাহকে চিনছিলে, এভাবে আল্লাহর গুণের উপর গবেষণা করে ইবাদতে মশগুল হয়ে গেছে, গবেষণায় মশগুল হয়েছে। শুধু গবেষণায় হবে না, শুধু ইবাদতেও হবে না, গবেষণা তার যত বাড়বে ইবাদত তার তত বাড়বে। আমার মাই আল্লাহর গুণের কোন সীমা নাই, গবেষণারও কোন সীমা নেই, ইবাদতেরও কোন সীমা নাই। আল্লাহর ওয়ালি যারা হয়েছে তার ওয়ালায়াতেরও কোন সীমা না। আমার ভাইজান, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হলো ওয়াসিলের দরজা। কিসের দরজা? সালিক না আরিফ না ওয়াসিল, ওয়াসিলের দরজা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সৃষ্টি জগতের উপর গবেষণা কইরা আমি গুনাহ ছাড়লাম, ইবাদত করলাম, সৃষ্টি জগতের উপর গবেষণা করে তোমাকে চিনলাম, এখন তোমার গুণের উপর গবেষণা করে তোমার পরিচয়ের সাগরে ডুব দিয়েছি। সাগরও কোনো শেষ নাই, আমার ডুবেরও কোনো শেষ নাই, আমার ডুবের আফসোস হয় না। এটা হলো সালিকের দরজা হিসাব বলে, ওয়াসিলের দরজা হিসাব বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুতরাং তোমার ভালো করে শুনছি, সৃষ্টি জগতের উপর গবেষণা কইরা তোমার শুনছি, তোমার গুণের উপর গবেষণা কইরা তোমাকে শুনতেছি। সুতরাং চিনা কইতেছি, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাক। আমার ভাই, এটা হলো আলোচনার ভূমিকা স্বরূপ। আমরা গত বছরের আলোচনার সাথে জয়েন দিলাম, এখন আসুন। আমার ভাই, এই আয়াতে আল্লাহ শিখাইতেছেন, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। অর্থাৎ ইবাদত আর কাহারও নয়, তোমারই। এই শব্দটা বুঝেননি, তোমারই। আর যদি হতো তোমার ইবাদত করি, অন্যজনের ইবাদত করি, তোমার সাহায্য চাই, অন্যজনের কাছে ও সাহায্য চাই, এভাবে না, তোমারই। ইয়াকা, একমাত্র তোমারই ইবাদত, একমাত্র তোমারই সাহায্য চাই। ইবাদত আর কাহারও করব না, সাহায্য আর কাহারও কাছে চাইব না। কেউ দেবতা পূজা করে, কেউ নবীর ইবাদত করে, কেউ ওলির ইবাদত করে, ওলির পায়ে সজদা দেয়, ওলির মাদারে সজদা দেয়, এটা ওলির ইবাদত, ঠিক না বেটি? কেউ দেবতা পূজা করে, কেউ খালির মার পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, অন্যজনের ইবাদত করতেছিল না করতেছে না, সাহায্য চাই। আমার ভাই, আল্লাহরে চিন্তা করে তোমারে চিনছি, ইবাদত করলে তোমারই, সাহায্য চাইলে একমাত্র তোমার কাছে, আর কাহারো কাছে সাহায্য চাইব না, আর কাহারো ইবাদত করব না, ইবাদত একমাত্র তোমার, সাহায্য চাইব একমাত্র তোমার কাছে। এই আয়াতে আল্লাহ তিনটা দাবি করছেন, কয়টা দাবি করছেন? তিনটা দাবি। এই তিনটা দাবির উপরে দলিল হলো সারা কোরআন। এই আলোচনা এখন শুরু হইল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ কয়টা দাবি করছেন এই আয়াতে? তিনটা দাবি করছেন, আর এই তিনটা দাবির উপর দলিল হলো সারা কোরআন। ওই তো উদাস হয়েছে, কইছি না আলোচনা কঠিন, উঠব আমি কি করতাম, কইছিলাম এই টাইমটারে বাদ সামান্য কর্তা প্রসন্নি বলতে হয়ে করছে দাহাদি আমার বাকি যান। আচ্ছা ঠিক আছে, আমি যখন দেখুন বেশি বেশি যাওয়া শুরু করছে, আমি আলোচনা বন্ধ করে দিব, কষ্ট দিতাম না আপনাদেরকে। আমার ভাই, আমরা গত বছরের আলোচনার সাথে জয়েন দিলাম, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহর পরিচয় দিয়া এমন পরিচয় হয়েছে, একেবারে সালিক সাইরা আরিফ সাইরা ওয়াসিলের দরজা এসা কয় তোর ইবাদত করি, তোরই সাহায্য চাই। এখন এই আয়াতে তিনটা দাবি করছেন আল্লাহ, কয়টা দাবি করছেন? তিনটা দাবি। এই তিনটা দাবির পিছনে দলিল হলো সারা কোরআন। আমার ভাই, এর থেকে আমরা একটা দলিল আলোচনা করব, এই সুরার বাহিরে যাইয়া,
এই সুরার বাহিরে যাইয়া একখান দলিল আলোচনা করব। আলহামদুলিল্লাহ সুরার তফসির করতাম, কর্তৃপক্ষ করতে হইব। আলহামদুলিল্লাহ কি হুজুরের মুখস্থ দেয়নি, উজু হয়ে যাইছে। আবার কোরআন শরীফ খুললে একখান টার্গেট হয়েছে, দেখছেন নি? সারা কোরআনে হইল তিন দাবির দলিল। এই সারা কোরআন থেকে এক জায়গার থেকে একটা দলিল দিব, এর লিগে টার্গেট হয়েছে। একটা দলিল দেব সুরায় নমলের কিছু আয়াত দিয়া, আর একটা দলিল হবে এর আগের তিন আয়াত দিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গত বছরের তিন আয়াত দিয়া আর একটা দলিল দিব, কয়টা দলিল হবে? দুইটা। আর দুইটা দলিল দিব ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, যেই আয়াতে তিনটা দাবি করেছেন এই দাবির পিছনে আল্লাহ নিজে এই আয়াতে আরো দুইটা দলিল দিয়েছেন। এটা এমন এক আয়াত, এই আয়াতের ভিতরে দাবিও আছে, এই আয়াতের ভিতরে দলিলও আছে। তিন আয়াতে তিনটা দাবি, তিনটা দাবির দলিল এই সুরাতে তিনটা দলিল আছে। এই সুরাতে কয়টা দলিল আছে? আগের তিন আয়াতে একটা দলিল, আর এই আয়াতে আরো দুইটা দলিল। এই সুরাতে তিনটা দলিল আছে, আর বাকি সারা কোরআনে দলিলের অভাব নেই। সেই সারা কোরআন থেকে আমরা শুধু সুরায়ে নমলের কিছু আয়াত থেকে একটা দলিল উপস্থাপন করব। তাইলে সাতটা দলিল হইব। সাতটা দলিল কিসের উপরে? তিনটা দাবির উপরে হন না। সাতটা দলিল কিসের উপরে? তিনটা দাবির উপরে। আগে দাবি দেন বুঝালি ঠিক না? ঠিক কষ্ট হইতেছে আপনারা? আগে দাবি দেন বুঝালি। একটা দাবি হলো সরাসরি আয়াত দিয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাগীন। এই তিনটা দাবি বুঝতে হলে বিশ্বের মানুষকে তিন ভাগে ভাগ করতে হবে। তিন ভাগে ভাগ কইরা তিন ভাগের প্রতি তিনটা দাবি করছে। সারা মানুষের, সারা বিশ্বের সব মানুষের উপর তিনটা দাবি নয়, মানুষকে তিন ভাগে ভাগ করে তিন ভাগের উপর তিনটা দাবি। সবের উপর তিন দাবি না তিন ভাগে তিন দাবি? তিন ভাগে তিন দাবি। এক ভাগ মানুষ হলো নাস্তিক, আরেক ভাগ মানুষ হইল আস্তিক। আস্তিক আবার দুই ভাগে বিভক্ত। নাস্তিক মানে যারা আল্লাহর অস্তিত্বতা মানে না, আল্লাহ বলতে কিচ্ছু নাই, সব এমনি হইতেছে। খোলা গাছ একটা উঠতেছে আবার বসতেছে, মানুষ এইভাবে হইছে বইটা শেষ হইছে, শেষ। নাস্তিক, এই নাস্তিক হলো রাশিয়াতে বেশি। এই নাস্তিকের দল বিশ্বের মধ্যে কোথায় বেশি? রাশিয়াতে বেশি। একদল হলো নাস্তিক, আর একদল হলো আস্তিক। আস্তিক মানে সৃষ্টিকর্তা মানে, আস্তিক মানে সৃষ্টিকর্তা মানে, নাস্তিক মানে সৃষ্টিকর্তা মানে না, কোন সৃষ্টিকর্তা নাই। দাওয়ান বার সব এমনি এমনি হয়েছে, আর এমনি এমনি শব্দ অংশ হয়ে যাবে। এটা হলো নাস্তিক, এরা হলো রাশিয়ার মানুষ। এই নাস্তিক রাশিয়ার মানুষের উপরে এই আয়াতে আল্লাহ একটা দাবি উপস্থাপন করেছে। আরেকদল মানুষ নাস্তিক হইয়া দুই ভাগে বিভক্ত, মুশরিক। এই মুশরিকের উপরে আরেকটা দাবি করছে। মুশরিক মানে যারা শিরিক করে। আস্তিক হইয়া আবার দুই ভাগে বিভক্ত, একদল হলো মুশরিক আর একদল হলো মুমিন। বলেন একদল হলো মুশরিক আর একদল হলো মুমিন। দেখো ভাগে ভাগ হইল তিন ভাগে, নাস্তিক মুশরিক মুমিন। নাস্তিকের উপর একটা দাবি, মুশরিকের উপর আরেকটা দাবি, মুমিনের উপর আরেকটা দাবি। একবার সুবহানাল্লাহ কইতা না? মুশরিক চিনার দরকার, নাস্তিক চিনেছি। মুশরিক আবার দুই জাতের, আমার ভাইজান মুমিনও আবার দুই জাতের। মুশরিক একদলে আল্লাহর জাতের সাথে শরীক করে, হার সাথে শরীক করে, আল্লাহর আল্লাহর জাতের সাথে শরীক করে। যেমন আমার ভাই হিন্দুরা দেবতাকে আল্লাহর জাতের সাথে শরীক করে। কেমনে শরীক করে? উপরওয়ালা বানে। ভারতের হিন্দু হিন্দু বৌদ্ধ ভারত, আমার ভাই চীন করুণাইছে,
ঠিক না বেটি? ভারত, চীন, মিয়ানমার এগুলিতে হিন্দু বন্ধু, এরা আল্লাহর জাতের সাথে শরীক করে, কারে শরীক করে? দেবতারে। আল্লাহ উপরওয়ালা তো আসেনি ওই আল্লাহ, ইনি হইলেন বড় আল্লাহ, বড় হুদা, আর বাকি দেবতা 3 কোটি দেবতা। আমার ভাই এই দেবতা গুলি হইল শুধু হুদা, এই জন্যে এরা দেবতারে পূজা করে। দেবতা পূজার আরো কতগুলি কাহিনী আছে, এটা কইবার সময় এখন নাই। এরা দেবতাকে আল্লাহর জাতের সাথে শরীক করে, এরা হলো ভারত, চীন আর অন্যান্য দেশ। আমার ভাই মুশরিকের আরেক দল হলো যারা নাসারা, নাসারা আর খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, এগুলি লন্ডন, কানাডা, ইউরোপ কান্ডি, এরা হলো নাসারা আর খ্রিস্টান। নাসারারা আল্লাহর সাথে শরীক করে ফিরিস্তাদেরকে, কয় ফিরিস্তা হইল আল্লাহর মেয়ে, বিসমিল্লাহ কইতো না, আল্লাহর মেয়ে। আর ইহুদিরা আল্লাহর সাথে শরীক করে ঈসা নবীরে, কয় ঈসা হইল আল্লাহর ছেলে, নাউযু বিল্লাহি মিন যালিক। তাইলে বিশ্বটা আদাইলেন, ফইলা হইল রাশিয়ার মানুষ, এদের প্রতি একটা দাবি। এরপরে এখন আইলেন আমার ভাই শিরিক যারা করে, এরা আল্লাহর জাতের সাথে শরীক করতে গিয়া কেউ দেবতারে শরীক করে আল্লাহর জাতের সাথে, কেউ ফিরিস্তারে শরীক করে আল্লাহর জাতের সাথে, কেউ ঈসা নবীরে শরীক করে আল্লাহর জাতের সাথে। আমার ভাই আরেক দল মুশরিক হলো যারা আল্লাহর গুণের সাথে শরীক করে, আল্লাহর গুণের সাথে শরীক করে। আমার ভাই জান বুঝলাম না, মুশরিক দুই জাতের, একটা হলো আল্লাহর জাতের সাথে শরীক করে, জাতের সাথে শরীক কেমনে করে? হিন্দুরা দেবতারে করে, নাসারায় ফিরিস্তারে করে, খ্রিস্টানরা ঈসারে করে। আর একটা হলো শিরিক বলতে আল্লাহর জাতের সাথে শিরিক না, আল্লাহর একক গুণের সাথে শরীক করে, এটা হলো বিদাত্য আর বন্যা, ঠিক না বেটি? বিদাত্য আর বন্যা, বিদাত্তে আল্লাহর জাতের সাথে শরীক করে না, এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু আল্লাহর একক কিছু গুণ আছে, একক গুণের সাথে শরীক করে। যেমন আল্লাহ হলেন হাজির নাজির, নবীও হাজির নাজির, আল্লাহ হলেন আলিমুল গাইব, নবীও আলিমুল গাইব, আল্লাহ হলেন নূরের যে নূরে যেই নূরের, নবীও হলেন সেই নূরের, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাই জান আরেক দলিল বন্ডা, বন্ডারা ওলিরে আল্লাহর সাথে শরীক করে, ঠিক না বেটি? শরীক কইরা এরা আমার ভাই নাস্তিক যারা রাশিয়া, এরা আল্লাহ বলতে কিচ্ছু নাই, সুতরাং এরা কেউ এবাদত করে না, কেউ কাছে সাহায্য চায় না, ঠিক না বেটি? আর যারা আল্লাহর সাথে শরীক করে, এরা আল্লাহর এবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চায়, সাথে সাথে জানে শরীক করে, এরা এবাদত করে, এর কাছেও সাহায্য চায়। দেবতা পূজা যারা করে, এরা দেবতার এবাদত করে, দেবতা পূজা করে, দেবতার কাছে সাহায্য চায়। আর যারা আল্লাহর গুণের সাথে শরীক করে, যারে শরীক করে, এর এবাদত করে, এর কাছে সাহায্য চায়। বিদাতিরা নবীর এবাদত করে, নবীর নাম শুনলে আঙ্গুলো ফুইদা চৌখের মধ্যে মরায়, এটা নবীর এবাদত করা আর নবীর কাছে সাহায্য চায়। কয় আমরা নবীর নৌকার বসা আছি, আমরা নৌকাতে বইছি, নবীরা তো বইতে আছে, নবী ঠেলাই দে আমরা জান্নাত দেনি না, নবীর সাহায্য চায়। আর বন্দারাও এরা ওলির আল্লাহর সাথে শরীক করে, এই জন্য ওলির এবাদত করে, ওলির কাছে সাহায্য চায়। ওলির এবাদত কেমনে করে? ওলির বাজারে বন্দারা থাকিয়া এখানে থাকে আর মানছে না খাওয়ায় আর খায়। আমার ভাই ওলির এবাদত করে, আমার ভাই মাজার পূজা করে, সজিদা করে, ওলির পায়ে সজিদা করে, আবার ওলির কাছে চায়, শাহজালাল বাবা আমার তো সন্তান হল না, এগুলা সন্তান দেন, আমার তো ফুলাওয়ায় না খালি হুই দেন, এগুলা ফুলা দেন। এই হলো দুই নম্বর দল মুশরিক, মুশরিক
ধরতে গিয়া সারাটা বিশ্ব হাতে গেছেন, ঠিক না বেটি? এই মুশরিক কারা? আমেরিকা বিথেন, এরা মুশরিক, আমার ভাই এরা মুশরিক। এই সাথে সাথে মুশরিকের সাথে এখন এলো চীন, জাপান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা সব অধিকাংশই বাংলাদেশ পাকিস্তান ভারতের। এরা আমার মাইদান বিদাতি যারা বন্ধা যারা, এরা হলো মুশরিক। আল্লাহর জাতের সাথে শরীক করে, আল্লাহর গুণের সাথে শরীক করে, জানে ওই শরীক করুক, এর এবাদত করে, এর কাছে সাহায্য চায়। দেখো নম্বর দল গেল, দুই নম্বর দল, এক দলে আল্লাহ মানে না, আর এক দলে মানে, এতে আল্লাহর সাথে শরীক করে, জানে শরীক করে, এর এবাদত করে, এর কাছে সাহায্য আসায়, আল্লাহর এবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চায়, দানে শরীক করে, এর এবাদত করে, এর কাছে সাহায্য চায়। এটা কোন নম্বর দল? এটার নাম কি? মুশরিক। এটার নাম কি? মুশরিক। একদল গেল নাস্তিক, আরেক দল হইল আস্তিক হইয়া মুশরিক, আরেক দল হলো মুমিন। মুমিনের মধ্যে একদল আছে, আমার ভাই, এরা এবাদত আল্লাহরই করে, এবাদত আর কেউ করে না, কারণ আল্লাহর সাথে তো কেউ যে শরীক করে না, তো এবাদত করবো কার? কিন্তু সাহায্যের বেলায় কিছু মুমিন আছে, আল্লাহ ছাড়া অন্যর কাছে সাহায্য চাইয়া নেয়। কেমনে চায়? ওই তো আসবাব, নয় তো আপাত। মুশরিক যেমন দুই প্রকারের, একদলে আল্লাহর জাতের সাথে শরীক করে, আরেক দলে আল্লাহর গুণের সাথে শরীক করে। মুমিনও সাহায্য চাইতে গিয়া একদলে আসবাবের সাহায্য চায়, আরেক দলে আফালের সাহায্য চায়। আসবাব আর আফাল কি? একদলে জিনিসের সাহায্য চায়, হয় এই গাড়িতে যদি আমার না হইতো রে, আমার লক্ষ্মী রে, আমার লক্ষ্মী দেয় আমার দোকান সাহায্য করতেছে, গাড়ি দারে লক্ষ্মী হইয়া গাড়ি দেয় আমার সাহায্য করতেছে, আমার লক্ষ্মী দেয় আবার সালাম করে, ঠিক না বেটি? এক বেটি টেইলারি হইয়া বালা ফুসা জমাই নিছে, বেটা কই মিশন দেবে আমার লক্ষ্মী ইদে আমার দিতেছে, ইদেই লক্ষ্মী ইদেই আমার দিতেছে, সাহায্য চাইছি নি মিশিনে দুপুরে চাইছে, আমার ভাই। এটা হলো আসবাব, জিনিসের সাহায্য চাওয়া, আর একটা হলো আফাল, আফালের সাহায্য চাওয়া। যেমন কাজে ওই চাকরিটা যদি না হইতো তা আমার কি উপায় হইল, ঠিক না বেটি? চাকরিটা যদি না হইতো তা আমার কি উপায় হইল, সাহায্য চাইছে না চাকরির উপরে, চাকরির উপরে সাহায্য, এটার উপরে আফাল, কাজের উপর সাহায্য, আর একটা গেল আসবাব, জিনিসের উপর সাহায্য। মুমিন হইয়া জিনিসের উপর সাহায্য চায়, মুমিন হইয়া কাজের উপর সাহায্য চায়, এই হলো মুমিন। মুশরিক দুই 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 দল হইলাম, মুমিন দুই দল হইলাম। আসলে মূল দল হইল তিনটা, একটা হলো নাস্তিক, আর একটা হলো মুশরিক, আর একটা হলো মুমিন। এই তিন দলের প্রতি আল্লাহ এই আয়াতে তিনটা দাবি জামাইছে। একবার বলি সুবহানাল্লাহ। এখন এই তিন দলের বাহিরে বিশ্বের কোন লোক আছে না? আরো জোরে কই, এমন একটা লোক আছে এই তিন দলের বাহিরে আছে? তাইলে এই এই আয়াতে আল্লাহ সারা বিশ্বের মানুষকে উল্লেখ করে বলতেছে। প্রথমে বলেন নাস্তিকদেরকে সরাসরি আয়াতে, এই রাশিয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাগীন। আমার ভাই, যে কোন জিনিস এমনি এমনি হয় না, এই আসমান জমিন মানুষ সব এমনি এমনি হয়ে গেছে, আল্লাহ এখন এমনি এমনি কিছু হয় না, সৃষ্টিকর্তা আছে। কোন জিনিস এমনি এমনি হয় নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুতরাং আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, এর নাস্তিক
নাস্তিকের গোষ্ঠী রে, নাস্তিকতা সারো, আস্তিক হইয়া যাও, ইমান আনো, আমি আল্লাহ আছি রে, আমি আল্লাহ সব সৃষ্টি করেছি, সুতরাং নাস্তিকতা সারো, আস্তিক হইয়া আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। একদলের প্রতি গেল দাবি, সরাসরি আয়াত দিয়া দাবি, এখন আমি মুশরিকের প্রতি দাবি। মুশরিক কে দাসিন ঠিক নেই আপনারা, মুশরিক ইহুদিও, মুশরিক নাসারাও, মুশরিক হিন্দুও, এটা হল এক নম্বরের মুশরিক, আর বিদাত্তি আর বন্ডা এটা হইল দুই নম্বরের মুশরিক। আমার ভাই এদের প্রতি দাবি জানাইছেন কেমনে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেন তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আসলে শব্দটা ছিল কি, নাবুদু ইয়াকা ও নাস্তাইনু ইয়াকা, ইবাদত করি তোমার, নাস্তাইনু ইয়াকা, সাহায্য চাই তোমার। ইবাদতটা হইতো তোমার উপরে হইতো, কথাটা ঠিক না বেঠি, আর সাহায্যটা আগে হইতো তোমারটা পরে হইতো, সাহায্য চাই তোমার কাছে, ইবাদত করি তোমার। কিন্তু আল্লাহ এইভাবে না বুঝিয়া ইয়াকা, ইয়াকা মানে তোমার, আল্লাহ ইয়াকারে আগে নিছেন আর না বুদুরে পরে আনছেন, ইয়াকারে আগে নিছেন নাস্তাইনুরে পরে নিছেন, অথচ নিয়ম মতে ইয়াকাটা আগে হইতো না পরে হইতো, পরে হইতো ইয়াকাটা আগে হইতো না পরে হইতো, বুঝছেন কিছু কথা, যখন ইয়াকাটা আগে হইতো না পরে হইতো, পরে হইতো না বুধু ইয়াকা, এবাদত করি তোমার, নাস্তাইনু ইয়াকা, সাহায্য চাই তোমার। কিন্তু আল্লাহ এইভাবে না বলে ইয়াকারে আগে নিছেন না, কেন আগে নিছেন, এই ইয়াকারে আগে নিয়া বিশ্বের সমস্ত মুশরিকের প্রতি একটা দাবি জানাইছে। একবার শুনে সুবহানাল্লাহ, এক ইয়াকা শব্দ, তাও শব্দ দ্বারা আগে নিয়া নাবুদু নাস্তাইনের আগে নিয়া, ইয়াকা শব্দ আগে নিয়া বিশ্বের ভিতরে মুশরিক। আমার ভাইজান, নাস্তিক থেকেও মুশরিক বেশি, মুসলিম থেকেও মুশরিক বেশি, এই মুশরিকের প্রতি দাবি ইয়াকা দাবে আগে নিয়া আল্লাহ দাবিটা জানাইছেন। কেমনে দাবিটা জানাইছেন, আত্মদ্দিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর, যেটা আফরে হইতো ইদান যদি আগে নে তাইলে সীমিত বুঝায়, সীমিত বুঝায় মানে ইয়াকারে আগে নিয়া বুঝাইছেন, এবাদত দিয়ে মাত্র তোমারই করি, আর যদি ইয়াকা আফরে থাকতো তাইলে হইল নে এবাদত তোমার, তোমার এবাদত করি, এর মতলব হইল আরো অনেক কিছু এবাদত করি, অসুবিধা নাই তো, দেবতারও এবাদত করি, মাদারেরও এবাদত করি, অলির এবাদত করি, তোমারও এবাদত করি। আল্লাহ ইয়াকারে আগে নিয়া বুঝাইছেন না, এবাদত একমাত্র আমার, আর কাহারও হবে না, সাহায্য একমাত্র আমার কাছে, আর কাহারও সাহায্য চাওয়া যাবে না। এই হলো ইয়াকারে আগে নিয়া দুই নম্বর দাবি, বিশ্বের মুশরিকের পিছনে দাবি উপস্থাপন করেছে। একবার শুন সুবহানাল্লাহ, কদিন লাগতাছে, একটা দাবি গেল সরাসরি শব্দ দিয়া, এই দাবি দেখার পিছনে নাস্তিকের পিছনে, এখন দুই নম্বর দাবি ইয়াকারে আগে নিয়া বিশ্বের সমস্ত মুশরিককে দাবি জানাইছেন, তুমি যে আমার সাথে শরীক করো, শরীক কইরা তার এবাদত করো, তার কাছে সাহায্য চাও, এটা হইতো না, তাই রেখো এবাদত একমাত্র আমারই করতে হবে, আর কাহারও নয়, সাহায্য একমাত্র আমারই কাছে চাইতে হবে, আর কারো কাছে নয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ দুনিয়ার মানুষ, এ নাস্তিকের গোষ্ঠী, আমি আল্লাহ বলে দিয়েছি তোমার পিছনে দাবি, আমি আল্লাহ সৃষ্টি করতাম, এমনি এমনি কিছু হয় নাই, সুতরাং আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, এক নম্বর দাবি। দুই নম্বর দাবি, আমি আল্লাহ ইয়াকারে নাবুদু
কিন্তু আর নাস্তাই গুর আগে নিয়া বুঝাইছি আমার সাথে কোনো কিছু শরীক করিও না আমি আল্লাহ একক সৃষ্টি করেছি আমি একক সুতরাং আমার সাথে কোনো কিছুরে শরীক কইরা তার ইবাদত আর তার সাহায্য চাইও না ও বিশ্বের মুশরিকের দলের আরে ইবাদত একমাত্র আমি আল্লাহরই করতে হইব সাহায্য একমাত্র আমি আল্লাহর কাছে চাইতে হইবে আর কাহারো কাছে নয় দেবতা পূজা ছাড়ো খালিল মার পূজা ছাড়ো সরিষার মার পূজা ছাড়ো দামিয়ার কৌ ফিরিস্তারে আমি আল্লাহর মেয়ে মনে করল না ঈশারে আমি আল্লাহ ছেলে মনে করল না আমি আল্লাহর একক গুণের সাথে শরীক করিস না নবীরে আলিমুল গাইব কোস না নবীরে হাদিন নাদির কোস না নবীরে আল্লাহর মনের তৈরি বলিস না ওলির মাদারা দেয়া সজিদা করিস না ওলির কাছে কিছু চাস না দামিয়ারা একমাত্র আমি আল্লাহ সৃষ্টিকর্তা আমার সাথে কেউ শরীক হয় নাই সৃষ্টি করতে গিয়া সুতরাং এবাদত একমাত্র আমি আল্লাহরই করিতে হইব সাহায্য একমাত্র আমি আল্লাহর কাছে চাইতে হবে আর কাহারা এবাদত করা যাইবে না আর কাহার কাছে সাহায্য চাওয়া যাইবে না আমার ভাই ক নম্বর দাবি গেল দুই নম্বর সুবহানাল্লাহ এ কি আকারে কেড়ে আগে নিলা এটা দিয়ে এত বড় দাবি এখন আসুন মুসলিমের প্রতি মুমিনের প্রতি দাবি মুমিনেরা এবাদত একমাত্র আল্লাহরই করে সাহায্যের বেলায় কেউ কেউ জিনিসের সাহায্য চাইলে কেউ কেউ কর্মের উপর সাহায্য চাইলে এখন আল্লাহ ও বিশ্বের মুমিন তোমার প্রতি দাবি জানাইছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই আচ্ছা সাহায্য দে চাই কের সাহায্য চাই বাথের না দানের না চাকরির না দোকানের না হায়াতের কোনটার সাহায্য চাই এটা নির্ধারিত হইলে হইছেননি খালি হইছেন তোমারই সাহায্য চাই বলেন খালি হইছেন কি তোমারই সাহায্য কোন কিছু সাথ দেন না কোদিন কিছু সাথ দেন আল্লাহ কার সাহায্যের কথা বলেছেন আল্লাহর কাছে সাহায্য চাইবো কোন দিকে নির্ধারণ করে বলছেন নির্ধারণ কইরা না বললে আরবি কায়দা আছে যখন নির্ধারণ করে সীমিত কইরা বলা হয় না তখন আর সীমিত থাকে না সর্ব ব্যাপারে সাহায্য আল্লাহর কাছে চা ও মুমিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাগীন আমি আল্লাহ বলেছি আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও সাহায্য কোন দিকে চাইবে রে সর্বদিকে যতদিক আছে সর্বদিকে সাহায্য একমাত্র আমি আল্লাহর কাছে চাইতে হবে কাজের উপর সাহায্য চাইলে চলবে না বস্তুর উপর সাহায্য চাইলে চলবে না সাহায্য চাইতে হবে সর্ববিষয়ে আমি আল্লাহ সর্ববিষয়ে সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে মানুষকে তিন ভাগে ভাগ করে তিনটা দাবি ফিট করেছেন একটা দাবি ফিট করেছেন সরাসরি শব্দ দিয়া আর একটা দাবি ফিট করেছেন ইয়াকারে আগে নিয়া আর একটা দাবি ফিট করেছেন নাস্তাইনু সুজা হইয়া নাস্তাইনু সাহায্য চাই কিসের সাহায্য চাই সেই কথা বলেন নাই নাস্তাইনু সুজা সাজা হইয়া আর একটা দাবি করেছেন একটা দাবি সরাসরি আয়াত দিয়া আর একটা দাবি ইয়াকারে আগে নিয়া আর একটা দাবি নাস্তাইনুরে সরাসরি বলিয়া একবার কোন সুবহানাল্লাহ এখন কিছুটা বুঝতেছেন না বুঝতেছেন আমার ভাইজান এই আয়াতের ভিতরে বিশ্বের কোন মানুষ আর বাকি রইছে সবের প্রতি আল্লাহ দাবি করছেন নাস্তিকরে বলেছেন আস্তিক হইয়া যান আমার ইবাদত কর আমার সাহায্য চান মুশরিকরে বলেছেন শিরিক ছাইরা দেখ একমাত্র ইবাদত আমি আল্লাহর করো সাহায্য আমি আল্লাহর কাছে চাও আমার ভাইজান মুমিনরা বলেছেন সাহায্য সর্ব ব্যাপারে একমাত্র আমি আল্লাহর সাহায্য চাইতে হবে কোন নির্ধারিত ব্যাপারে নয় সমস্ত ব্যাপারে সুতরাং কোন জিনিসের সাহায্য চাইও না কোন কর্মের সাহায্য চাইও না আমার ভাই মানুষকে তিন ভাগে ভাগ করে এতে তিনটা দাবি জানাইছেন তিনটা দাবির সারমর্ম কি নাস্তিকতা ছাড়ো শিরিক ছাড়ো যে কোনো জিনিসের কাছে সাহায্য চাওয়ার ছাড়ো
আমার ভাইজান, এই হলো আল্লাহর তিনটা দাবি, ঠিক না ভাই? ঠিক, এই তিনটা দাবি আল্লাহ ওই সৃষ্টিকর্তা, আল্লাহর সাথে কেউ শরীক নাই, এমনি এমনি কিছু হয় নাই, আল্লাহর সাথে কোন কোন শরীক নাই, এই দুইটা কথা বুঝতে হবে আমার ভাই। এই তিনটা দাবির দাবির মাধ্যমে দুইটা কথা পাইছে, একটা কথা হলো এমনি এমনি কিছু হয় নাই, আরেকটা হলো আমি যে সৃষ্টি করেছি আমার সাথে কেউ শরীক হয় নাই, এমনি এমনি কিছু হয় নাই, সব সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহর সাথে কেউ শরীক হয় নাই, সুতরাং এবাদত আমারই করো, সাহায্য আমারই চাও। এই তিনটা দাবির মূল দুইটা জিনিস বাইরিল, একটা হলো সৃষ্টি আমি আল্লাহ করেছি, আবার সৃষ্টি করতে গিয়া আমার সাথে কেউ শরীক হয় নাই। এই দাবির পিছনে দলিল সারা কোরআন, সারা কোরআন দেখতে হয়েছিলাম, একটা দাবি একটা দাবি একটা দলিল, এই দাবির দলিল হলো সারা কোরআন, আর তিনটা দলিল হলো এই সুরার ভিতরে প্রথম তিন আয়াতে একটা দলিল, আর আজকের আয়াতে দুইটা দলিল, আর সারা কোরআন ভর্তি দলিল, সারা কোরআন থেকে এক এক জায়গায় সুরায় নবম থেকে একটা দলিল আলোচনা করব, এরপরে প্রথম তিন আয়াত থেকে আরেকটা দলিল দিব, এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে আরো দুইটা দলিল দিব, আচ্ছা ঠিক আছে। এখন আসুন সূরা নমলের কিছু আয়াত থেকে বুঝাই আল্লাহ কি বুঝাইছেন, দলিল কেমনে দিছেন, এমনি এমনি কিছু হয় নাই, সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর আমি সৃষ্টি করতে গিয়া আমার সাথে কেউ শরীক আমার সাথে তুমি তারে শরীক করতা, ঠিক না বেটি? আপনি আর আমি মিললে একটা জায়গা কিনছি, বাড়ি কিনছি, তেমনি আপনি আমার সাথে শরীক, আপনি আর আমি দুইজনে মিললে আমরা একটা জিনিস বানাইছি, তাই না? আপনি আমার সাথে শরীক। আল্লাহ বলেন শোনো, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামা من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون আকাশকে সৃষ্টি করলো, জমিন কে সৃষ্টি করলো, এটাই এমনি এমনি হইছে? আকাশ কত টান, আলাম তারাও কাই পাকালাকাল্লাহু সাবু আসমাওয়াতি তিবাকাম ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাম ওয়া জাআলাস শামসা সিরাজাম। আমি আল্লাহ একটা আকাশ সৃষ্টি করি নাই, একটানা সাতটি আকাশ সৃষ্টি করেছি, ও দুনিয়ার মানুষ কেমনে সৃষ্টি করেছেন, আকাশ এক একটা কত বড় রে, আজ পর্যন্ত জগতের কোন বৈজ্ঞানিকে জানবে দূরের কথা। আল্লাহ নবী বলেন, যদি আল্লাহ যদি আমি নবী কোন বৈজ্ঞানিককে বুঝাইতে চাই আকাশ কত বড়, বৈজ্ঞানিকের ব্রেন নাই বুঝবেও না, এত বড় বিশাল সাতটি আকাশ সৃষ্টি করেছেন কি দিয়াম, কোন আকাশ সৃষ্টি করেছে
স্বর্ণ দিয়া কোন আকাশ সৃষ্টি করেছেন, রূপা দিয়া কোন আকাশ সৃষ্টি করেছেন, জগন চন্ডী পান্না হস্তদন্দের কিমতি হাতর দিয়া এখন বলো রে এটা কি এমনি এমনি হইছে না সৃষ্টি করা হইছে? সৃষ্টি করা হইছে এখন বলো, যারা আমি আল্লাহর সাথে অন্য জনকে শরীর করো দানিয়ারা করে এই শরীরদার তুমি বলিরে করো, তুমি নবীরে করো, তুমি দেবতারে করো, তুমি ফিরিস্তারে করো, তুমি ঈশানবীরে করো, এই সমস্ত জিনিস এরা আসমানে দাইয়া কিছু স্বর্ণ আমার সাথে দিছিলি শরীর কইছিলি, এখানা দুই আনা দিয়া শরীর কইছিলি, যে আকাশটারে স্বর্ণ দিয়া তৈরি করলাম তুমি যারে শরীর করো, এ স্বর্ণ নিয়াম আমার কাছে শরীর কইছিলি। কত বড় দিসলা আল্লাহরে, আমি কিছু দিলাম শরীর কইলাম, দিবার জন্য যাইতা যে এত উপরে যাইতে পারবাইনি, সৌরজগৎ পর্যন্ত গেছো এরপরে আর যাইতে পারি, তাইলে কারে শরীর করো? যদি তুমি যারা শরীর করো, হে যদি আমার সাথে আকাশ সৃষ্টি করার সময় অংশগ্রহণ করতো কিছু স্বর্ণ দিয়া কিছু রূপা দিয়া, তাইলে আল্লাহ শরীর করতায় তারাং এগুলি এমনি এমনি হয় নাই, আবার আমি আল্লাহ যে সৃষ্টি করেছি আমার সাথে কেউ শরীর হয় নাই, এমন ভাবে সাতটা জমিন জমিন কিভাবে হয়েছে রে, এটা তো এমনি এমনি হয় নাই, এ ভাইয়ান প্রথমে সারা জমিন সব পানি আল্লাহ সৃষ্টি করেছিলেন, এই পানির মধ্যে তফসিরুল্লাহ লেখেন মৌজ আছে, ঢেউ আছে, ঢেউয়ের কারণে ফেনা উঠছে, এই ফেনা দিয়া আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, এই জমিনটাকে মজবুত করার জন্য সাত জমিনের নিচে একটা পাথর দিয়েছি, পাথরের নিচে একটা মাছ দিয়েছি, মাছের নিচে পানি দিয়েছি, পানির নিচে বিশাল একটা প্লেট দিয়েছি, এখন বলো এটা এমনি এমনি হয়েছে না সৃষ্টি করেছি? এখন বলো সৃষ্টি করতে গিয়া তুমি আমার সাথে শরীক হয়েছিলেনি, জমিন নিচে যে পাথর দিছি পাথরের কোনায় তুমি দর্শিলাইনি, পাথরের নিচে মাছ দিলাম মাছের লেগে দর্শিলেনি, তাইলে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার সাথে কেউ শরীক হয় নাই, সুতরাং তুমি কেন অন্যজনকে আমার সাথে শরীক করো, শরীক সারিয়া দাও, সেই রাগ একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। ও ভাই এখানে যে আয়াত গুলিতে কথা কইছেন যখন তেলাওয়াত করছি তখন হইল তো রাত লাগবো অনেক সময়, সুবহানাল্লাহ, খালি হইলাম আসমান আর জমিনের কথা, এরপরে আল্লাহ কত কিছু বলছেন, ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা'আন ফা আম্বাতনা বিহি হাদাইকা যাতা বাহজাব মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আ ইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। বৃষ্টির ব্যবস্থা কে করলো, জমিনে ফসলের ব্যবস্থা কে করলো, এটি এমনি এমনি হয় নাই আমি করেছি আমার সাথে কেউ শরীক হয় না। আল্লাহ কোরআন তুলার কিতা করতে বসলাম, এক দলিল গেল, দুই নম্বর দলিল প্রথম তিন আয়াত দিয়া তিন নম্বর সাত নম্বর দলিল এই আয়াতের ভিতরে ওই আছে, এই দলিল এখন তো আর দিতাম পারতাছি না, এই আয়াতের ভিতরে দুইটা দলিল অন্তত কিছুটা সংক্ষেপে শুনালাই, একটা দলিল হইল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাগীন, আমার ভাই এবাদতের কথা আগে বলেছেন, নাস্তাইনুর কথা পরে বলেছেন, বলেন না আগে কি বলছেন এবাদতের কথা এরপরে কি বলছেন সাহায্যের কথা, আমার ভাই জান এবাদতের কথা আগে বলেছেন সাহায্যের কথা পরে বুঝলা, এখানে একটা দলিল দিয়েছেন কথা বুঝাইছিলি না গেছে না, আবার এই আকারে আগে নিয়ে একটা দাবি আগে বলছিলাম দুই নম্বর দাবি উপস্থাপন করছেন, এমন ভাবে এই আকারে আগে নিয়ে একটা দলিল দিছেন, সুবহানাল্লাহ, এই গভীর আলোচনা হারে বুঝাইতাম, আসলে এইভাবে আলোচনা করাটাও ঠিক হচ্ছে না, যেটা সহজ ক্রিয়া করার দরকার ছিল, আমি নতুন এই আয়াতের উপর আলোচনা আমারও নতুন, আস্তে আস্তে আলোচনা করতে করতে নর্মেল আইব, আমার ভাইজান এবাদত আগে নিছেন নাস্তাই উপরে নিয়ে দলিলটা কেমনে দিছেন, আল্লাহ বলেন তুমি আমার এবাদত করো, এবাদতটা আমার ভাই আগে নাস্তাইনুটা পরে,
এবাদত করলে খাইবে, এবাদত করলে কি তা খাইবে? সাহায্য বলেন, এবাদত করলে কি খাইবে? সাহায্য। এবাদত করলে আমি তোমার সাহায্য করিব। এবাদত তোমার কথা আগে বলেছি, সাহায্যের কথা পরে বলেছি। এবাদত করলে তুই খাইবে সাহায্য। দেবতার পূজা কর যে উস্তা পাইবে নি খেলে, দেবতার এবাদত যে করস পুস্তা খাইবে নি, কিছু খাইবে? দেবতার তোরে কি দিব? দেবতার তোরে কিচ্ছু দিতে পারবে না। দেবতায় কি হারে এটার নাকে মুখে কুত্তায় হেসাব কইরা দিলেও এটার খবর হয় না, এটার তোরে কি সাহায্য করবো? ঠিক তবে ঠিক, আমি আল্লাহ এবাদতের কথা আগে বলছি, সাহায্যের কথা পরে বলছি, বুঝাইতে চাই তুই আমার এবাদত করলে তুই ভাইবে, আমি তোরে সাহায্য করব। আর যেইগুলি না শরীফ করস আর এবাদত করস, এগুলির থেকে তুই কিছু ভাইতে দাও। এখন আমি আরেকটা দলিল দিছেন, ইয়া কারে আগে নিয়া, ইয়া কারে আগে নিয়া বলেন, ইয়াকা অর্থাৎ তুমি, তুমি মানে আল্লাহ, আল্লাহ হুসুন আগে এবাদত হুসুন পরে, আল্লাহ হুসুন আগে সাহায্য হুসুন পরে। এবাদতটা আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে। এবাদতটা আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে। এটা এটা কি বুঝাইতে চান? এবাদত করলে আল্লাহর এবাদত করলে আল্লাহরে হওয়া যায়, আল্লাহর এবাদত করলে কি হওয়া যায়? আল্লাহ হওয়া যায়, আল্লাহ হওয়া যায়। কিন্তু দেবতার পূজা করলে দেবতা হইবে নি? দেখতে হইতে দেবতার পূজা কইরা কিছু পাওয়া যায় না। আল্লাহর ইবাদতের উদ্দেশ্য আছেন, দেবতার ইবাদতের উদ্দেশ্য না। আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ, এই জন্য ইয়াকারে আগে বলেছি। এই এবাদতের আল্লাহর এবাদতের উদ্দেশ্য আছে রে, দেবতা পূজার কোন উদ্দেশ্য নাই। আল্লাহর এবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ হওয়া যায়, দেবতা পূজার উদ্দেশ্য কিচ্ছু নাই, কিছু হওয়া যায় না। যা এবাদত করলে, কর্মটা করলে, ঝুনঝুনি বাজাইলে, সজিদা দিলে দেবতার সামনে, এই কর্মটা ওই, এই এবাদত নামক কর্ম দিয়া কিছু নাই। কিন্তু আল্লাহর এবাদত করলে আল্লাহ উদ্দেশ্য, এবাদত করার উদ্দেশ্য আছে আল্লাহ হওয়া, আর দেবতার এবাদত করার কোন উদ্দেশ্য না। আমার ভাই জান, এই হল সাতটা দলিল, যে তিনটা বুঝিয়েছি আর একটা রয়েছে বাকি। প্রথম তিন আয়াত দিয়ে দলিল দিছেন, ইচ্ছা আর কোন কাম নাই আমার ভাই জান। তাইলে তিনটা দাবি করেছেন, তিন ভাগে ভাগ করে বিশ্বের মানুষকে, এই তিনটা দাবির পিছনে সারিজাতের দলিল। তিন দলিল হলো আজকের সূরা, এই সূরাতে আগের তিন আয়াতে এক দলিল, এই আয়াতে দুই দলিল, আর বাকি দলিল হলো সারা কুরআন। কিছুটা বুঝছেন নি আপনারা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারে চিনতে পেরেছি। এখন আর তিনি তিনি বলবো না, এখন আমি তোমারে কই, তোমারে চিনছি, তোমারে ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এ নাস্তিকের দল, তোমরা বলো সব জিনিস এমনি এমনি হইছে, সৃষ্টিকর্তা নাই। আমি আল্লাহ বলি, সৃষ্টিকর্তা আমি আল্লাহ, সুতরাং আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। এ মুশরিকের গোষ্ঠী, তোমরা আমার সাথে অন্যজনকে শরীক করো, এর ইবাদত করো, এর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ বলি, আমি যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি, আমার সাথে কেউ শরীক হয় নাই, সুতরাং শরীকদার কইরো না, শরীকদারের ইবাদত করিও না, সাহায্য চাইও না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এ মুসলমান মুমিন, তুমি ইবাদত তো শুধু আমারই করো, সাহায্য আমার কাছে চাও, মাঝে মধ্যে তোমার কর্ম আর তোমার জিনিসের উপর সাহায্য চাইয়া লাও। সাবধান, সর্ব অবস্থায় সাহায্য চাইতে হবে একমাত্র আমি আল্লাহর কাছে, কারণ সৃষ্টিকর্তায় একমাত্র আমি আল্লাহ, সৃষ্টি করতে গিয়া আমার সাথে কেউ শরীক হয় না। আর না আমার ভাই, মোটামুটি ইন্ডিয়া খানা।